ফয়জুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি, তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, এভাবে সবার নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খায়লিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিসসালাম একটা, আপনার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করুন, এভাবে বলা শুননা বা না কেউ বলতে পারেন, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করাটা উত্তম। তবে কোরবানি করার পর, পশু জবাই করার পর, আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানি পশু জবাই করার পর এই কাজটা জবাই করার পরই করতে হয়, তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি, এই ধরনের ঘড়ি পাওয়া যায়, এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কি না, ছবি দিয়ে দিয়েছেন আপনি। না প্রিয় দর্শক, এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না, কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে, বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তো এটি আপনি করতে পারবেন না। আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া, এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে, এটা ওলামায়ে কিরাম মাকরুহ বলেছেন। এই জন্য এই কাজটি আপনি করবেন না, অনুচিত কাজ, এটি থেকে বিরত থাকা ভালো। অন্য ঘড়ি আপনি করতে পারেন, কিন্তু এই ঘড়িতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো, এগুলো নিয়ে আপনি টয়লেটে যাবেন না। ফয়জুল্লাহ লিখেছেন, কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি? কোরবানির যে দিনগুলো আছে অর্থাৎ জিলহজের 10 তারিখ এবং 11-12 তারিখ, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরে আরও 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি এই 3 দিনের মধ্যে কোরবানি করতে না পারেন, এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানি পশু কিনেছেন, কোরবানি পশু প্রস্তুত করেছেন, নিহত করেছেন, কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এই 3 দিনে তার কোরবানি করার কোনো স্কোপ ছিল না, দিনগুলো পার হয়ে গেছে, কোরবানির সময়টা শেষ হয়ে গেছে, এখন তিনি কি করবেন? উত্তর হলো, এই পশু যেটি তিনি কোরবানির উদ্দেশ্যে কিনেছিলেন এটি সাদাকা করে দিবেন এবং এটি জবাই করে নিয়ে খাবেন না, বরং দান করে দিবেন, সাদাকা করে দিবেন, এই পশু আল্লাহর রাহে কোনো গরিবকে দান করে দিবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাই দায়মুক্ত হয়ে যাবেন। আর 3 দিন পর যদি কেউ কোরবানি করতে পারেনি, 3 দিন পার হয়ে গেছে, 3 দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন, তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে যে পরিমাণ টাকার প্রয়োজন সে পরিমাণ অর্থ আল্লাহর রাহে গরিবদেরকে দান করে দিবেন, এতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন। ফতোয়া কাজী খান সঙ্গে নকদ কিতাবে সেটি উল্লেখ রয়েছে। সবুজ লিখেছেন, নামাজের জন্য মসজিদে যাওয়ার পর প্যান্টে পেশাব লেগে গেলে এবং সেখানে ধোয়া সম্ভব না হলে করণীয় কি? কোনো ব্যবস্থা না থাকলে নাপাক প্যান্ট পরেই কি নামাজ পড়া যাবে? প্যান্টে পেশাব লেগে গেলে যে জায়গায় লেগেছে সেই জায়গাটি ধোয়া ফেলবেন, যদি সেখানে ধোয়া সম্ভব না হয় বা হারিয়ে ফেলেন জায়গাটি, তাহলে বিকল্প কোনো পোশাক পরে আপনি সালাত আদায় করবেন, প্রয়োজনে কোনো গামছা রুমাল বা কোনো একটা কিছু শার্ট দিয়েও যদি আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে পারেন, ঢেকে আপনি সালাত আদায় করবেন, তারপর নাপাক পোশাক পরে সালাত আদায় করবেন না। যদি আশেপাশে কারোর কাছ থেকে চেয়ে নিলে কোনো একটা পোশাক পাওয়া যায় যে আমি শুধু নামাজ পড়বো এরপর আপনার পোশাকটা ফেরত দেবো, তাহলে সেই চেষ্টাও করতে হবে, তো সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এরকম কোনো পরিস্থিতি থাকেন যে আসলে এরকম কোনো অপশনই খোলা নেই, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে।